চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার অন্তর্গত জ্ঞানস্বরণ মহারণ্য ফলাখালী গ্রামে অধিষ্ঠিত শ্মশানচারী দুথাঙ্গ সাধক শরণজ্ঞ থেরো। ভিক্ষু জীবনে দীর্ঘ সময় পাড়ি দিয়ে কঠোর ধ্যানের মাধ্যমে তিনি দুথাঙ্গ মার্গফল লাভ করেন। বৌদ্ধ জাতিসহ এই দেবকুলের সকল ধর্মাবলম্বীদের সুখ শান্তি ও নির্বাণ লাভের পথ দেখাতে এই দুথাঙ্গ সাধক নিজেকে বুদ্ধ পুত্র হিসাবে জীবন উৎসর্গ করেছেন। তিনি অকাতরে বিলিয়ে যাচ্ছেন তার অর্জিত পুণ্যরাশি সকলের মাঝে। এই জ্ঞানস্মরণ মহারণ্যে তিনি প্রতিষ্ঠা করে চলেছেন একের পর এক বৌদ্ধ নিদর্শন। এই দুতাঙ্গ সাধক শরণঙ্গ থেরো যেন আমাদের সকলের মাঝে বেঁচে থাকুক। আমরা এখন উপস্থিত হয়েছি রাঙ্গুনিয়া থানার অন্তর্গত জ্ঞানস্মরণ মহারণ্য ফলাহাইয়া গ্রামে। এখানে যাকে দেখতে পাচ্ছেন সাংঘিক ব্যক্তিত্ব, আধ্যাত্মিক সাধক, পরম শ্রদ্ধেয় ভদন্ত শরণঙ্কর থেরো মহোদয়। ভদন্ত শরণঙ্কর থেরো মহোদয়, এই কষ্টময় জীবন যে মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন, আমি প্রার্থনা সহকারে জানতে চাইব কিভাবে আপনি এই সন্ন্যাস জীবনে বা এই কষ্টময় জীবনে আপনি আসলেন, আমি প্রার্থনা সহকারে জানতে চাইব। গুণসম্পন্ন পূজনীয় শ্রাবক সঙ্গ, সেই শ্রাবক সঙ্গকে অবনত শিরে আমি বন্দনা নিবেদন করছি। আজকের যে আপনারা মন্ত্রের কাছে যে প্রার্থনা করেছেন, এই প্রার্থনার অনুসারে আমি বলবো, যে মানুষের ধর্ম এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেখানে যশ কীর্তি, যেখানে লোভ লালসা, যেখানে অহংকার, যেখানে আত্মশ্রী বৃদ্ধি, এগুলোর জন্য সন্ন্যাস জীবন কখনো বাঞ্ছনীয় নয়। যদি বা সেই শিশুকাল থেকে আমার গৃহে থেকে সেরকম মনোবাসনা না থাকলেও, যেটা আমরা কর্ম কর্ম হলে বিশ্বাসী, অতীত পূর্ণ পারমিতা অনুযায়ী আমি পূর্ণ 20 বছর পদার্পণে আমি ভিক্ষু হয়েছি। এই ভিক্ষু হওয়ার পরবর্তী সময়কালে আমার চিত্তের মধ্যে যে প্রশ্ন, কেন গৃহত্যাগ, আবার কেনই বা সংসার, আবার কেনই বা রাজা, কেনই বা প্রজা, আবার কেনই বা ব্রহ্মা, কেনই বা মনুষ্য, আবার কেনই বা নিরয়, কেনই বা প্রেত, এই দুঃখ সুখ, সুন্দর অসুন্দর, ধনী নির্ধনী, এই সমস্ত কিছুর প্রশ্ন জিজ্ঞাসা করতে গিয়ে সেই সপ্তাহকাল ব্যাপী প্রব্রজ্ঞা জীবন লাভ করার জন্য যে আমি এসেছি, সে জীবনের দীর্ঘতর জীবন এখন আমি অতিক্রান্ত করছি এই প্রশ্নগুলোর সমাধান করার জন্য। তখন আমি দেখলাম যে বৌদ্ধ দর্শন, আমাদের মহাকারুণিক তথাগত বৌদ্ধের দর্শন, বৌদ্ধের অত্যন্ত সুন্দর বিচিত্র মধুর প্রাঞ্জল ভাষার মাধ্যমে দেবমানবের হিতার্থে এই প্রশ্নগুলোর তিনি সহজভাবে উত্তর প্রদান করেছেন। সে তথাগত বুদ্ধি ত্রিপিটক বাণী থেকে তখন আমি নিজের প্রশ্নের উত্তর নিজেই বের করার জন্য উদ্যত হলাম। প্রথমে আমি 2004 সালে সংসার ত্যাগ করি এবং তখন থেকে আমি ভিক্ষু জীবন শুরু করে বর্তমান অবধি 12টি বছর আমি অতিক্রান্ত করছি। এই দীর্ঘ জীবন অতিক্রান্ত করছি শুধু নিজের যশ কীর্তি লাভ সৎকার, নিজের শ্রীবৃদ্ধির জন্য নয়, আত্মমুক্তি মানব মুক্তির জন্য। আমি কীভাবে মুক্ত হব, কীভাবে দুঃখের সাগর থেকে আমি নির্বাণ করব, প্রকাশ করব,
এবং দুঃখমুক্তির সন্ধান আমি লাভ করি। কিভাবে আমি এই মানব জাতিকে মুক্তি আস্বাদ প্রদান করব, এই চেতনা আমার এই ব্যবময় জীবন। ক্রমাগতভাবে আমি 6টি বছর সাধারণ বিহারভুক্তির জীবন করে দীর্ঘ 5 বছরের অধিক কাল আমি যুদ্ধাঙ্গ জীবন যাপন করছি। এখন এই সদ্যমের দায়িক দায়িকা এবং শ্রোতামণ্ডলী, যে আপনাদের মানে প্রার্থনার উত্তরে আমি এটাই বলব যে আমার বিবেক, আমার বিবেকব্রত, আমার বিচার বিশ্লেষণ ক্ষমতা, আমার প্রজ্ঞা, আমার জ্ঞান এটাই বলে দেয় যে যে তুমি ব্যক্তিসব ব্যক্তি সুখের জন্য তোমার জীবন পরিগ্রহ করো না, তুমি আত্মসুখ এবং অগণিত মানব সত্তার সুখের জন্য তুমি জীবন পরিগ্রহ করো। এই প্রশ্নটির সদুত্তর দিতে গিয়ে আমার জীবনে আর সংসার জীবন করা হলো না। সে দীর্ঘ 12টি বছর বিক্ষু জীবন যাপন করছি আর বর্তমান অবধি আমি শুধু বৌদ্ধ জাতি বলবো না, সমগ্র জাতি, পৃথিবীর সমস্ত মানব জাতি, দৃশ্য অদৃশ্যমান সমস্ত সত্ত্ব লোকে মাঙ্গলিক কামনায় আমার এই বিক্ষু জীবন। যদি আমি আরও কোনো সত্তার কোনো প্রাণীর যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকি তা সাধুজন করছি অত্যন্ত নিন্দিত, যাতে ত্রিদারে আমার যাতে কারো কোনো অন্যায় কোনো ক্ষতি না হয় এবং পৃথিবীর সর্বজাতিসত্তা সর্বপ্রাণীগুলি যাতে আমার দ্বারা মঙ্গল হয় হিতবহ হয়, এটাই আমার মূল উদ্দেশ্য, আদর্শ এবং লক্ষ্য। তো সুতরাং এই অশান্ত বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হোক, হিংসার দাবানলে যুদ্ধ বিগ্রহে বর্তমান বিশ্ব অন্ধকারাচ্ছন্ন। আমি বলব যে বিশাল পৃথিবী সমস্ত মানব সত্তাগুলি প্রেমের সাগরে নিমজ্জিত হোক, একজন আরেকজনের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হোক, কে কারোর সাথে হিংসা হানাহানি করুক, মাৎসর্য এগুলো প্রতিস্থাপন না করুক, সকলের স্বস্ব অধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত না করুক এবং প্রত্যেক জাতিসত্তা স্বস্ব ধর্ম আচরণ করে সকলের বিশুদ্ধিতা জ্ঞান অর্জন করুক, এই আশীর্বাদ করছি। এবং আমার এই জীবনের আশার মূল মন্ত্র হচ্ছে, যেটা আমার অন্তিম বাক্য, সেটা হচ্ছে জগতের দুঃখ কী, দুঃখের কারণ কী, দুঃখ কীভাবে মুক্ত হয় এবং দুঃখ মুক্ত হয়ে কী প্রজ্ঞা লাভ করে, সেটাই আমার জানার একমাত্র উদ্দেশ্য। এবং সেই বস্তুটি যদি, সেই বিষয়টি যদি আমি জানতে পারি সমস্ত মানব সত্তার কল্যাণের জন্য, সেই জ্ঞানই আমি নিবেদন করি। তো সুতরাং আমি কথা আর দীর্ঘায়িত করছি না। আপনাদের আজকের যারা এখানে এসেছেন অত্যন্ত কষ্ট করি বা ভান্তের প্রতি শ্রদ্ধার্ঘ প্রদর্শন করার জন্য বাংলাদেশ সিটিভি, ওনা এই যে মানে এই বাংলাদেশ সিটিভির উপদেষ্টা প্রতিষ্ঠাতা মণ্ডলী এবং কর্মকর্তাবৃন্দ সরাজানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার জ্ঞান শীতলতার মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ করছি, আপনাদের উত্তরকে শ্রীবৃদ্ধি রমনা করছি এবং শ্রোতামণ্ডলীদেরকে বলবো যে বুদ্ধ হচ্ছে শ্রেষ্ঠ মূর্তির প্রতীক। বুদ্ধ এমন একটি বস্তু বা এমন একটি বিষয়, এমন একটি ধর্ম যা সমস্ত মানব কুলের জন্য এ পর্যন্ত শুধু কল্যাণের কথাই বলে গেছেন, অকল্যাণ নয়। হয়তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুটি কয়েক বিচিত্র ঘটনাগুলি বৌদ্ধ এবং বৌদ্ধের ধর্ম কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু এই যে বৌদ্ধ হচ্ছে অনন্ত পৃথিবীর মধ্যে অদ্বিতীয় এক শ্রেষ্ঠ মহা মানব বা মহাপুরুষ, যার ধর্মবাণীর মাধ্যমে সমস্ত প্রাণীর কল্যাণ নিহিত আছে। তো সুতরাং সে আবারও বৌদ্ধ ধর্ম সংঘকে বন্দনা নিবেদন করছি। আপনারা সমস্ত শ্রোতামণ্ডলীকে, যে হিন্দু বৌদ্ধ মুসলিম এবং খ্রিস্টান, সমগ্র পৃথিবীতে সমস্ত জাতিসত্তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সুখ শান্তি এবং সকলেই স্ব স্ব অবস্থানে থেকে যাতে সুখময় মানুষ জীবন লাভ করতে পারেন সেই রবীন্দ্রনাথ ভবনে আমার আশীর্বাদ মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি। আমাদের চট্টগ্রামের চট্টল টিভি বা সিটিভির যে আজকের যারা প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন, এই চট্টল টিভির বা সিটিভির সকল প্রতিষ্ঠাতা
কর্মকর্তা উপদেষ্টা এবং সুবর্ণদ্বায়ী শ্রোতামণ্ডলীদেরকে আমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রদান করছি এবং সকলের স্মৃতিতে কামনা করছি। ওকে।